একটা ম্যাচ জিতলে তো কনফিডেন্স অবশ্যই দলের আসে সেটা যেখানেই হোক যে দেশেই হোক ধরে আমরা ভালো করছিলাম না হোমে আমরা হেরে গিয়েছি বা ইংল্যান্ডের সাথে আফগানিস্তানের সাথে আয়ারল্যান্ডের সাথে দুইটা সিরিজ জিতেছি সো আমরা হয়তো ওই ওই রকম টাফ সিচুয়েশনের ভেতর দিয়ে আসিনি যেখানে আসলে আমাদের সুযোগ হতো অনেক বেশি চ্যালেঞ্জ করার এশিয়া কাপ যেখানে আমরা খুব বেশি ভালো পারফর্ম করিনি আপনি যদি লাস্ট ইন্ডিয়ার ম্যাচটা বাদ দেন তাহলে হয়তো একটা এশিয়া কাপ ছিল আর সাথে এখানে যদি আফগানিস্তানের ম্যাচ বাদ দেন আমরা খুবই আসলে আন্ডার পারফর্ম করেছি এত খারাপ দল আমার আমি বিশ্বাস করি অন্তত আমরা না যেভাবে আসলে আমরা পারফর্ম করেছি হতে পারে সেটা ওয়ার্ল্ড কাপ অ্যাটমসফিয়ার সবার উপরে হাই এক্সপেকটেশন কিছু মিলাই হতে পারে অনেক কিছুই হতে পারে এবং সেই হিসাবে যদি কাজ করতে থাকি হয়তো সামনের দিকে ভালো কিছু হতে পারে আপনি একটু আগে বললেন যে সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি আমাকে একটু বলবেন যে আসলে কি মানে সম্ভাবনাটা কিভাবে টিকে রে বিশ্বকাপে আরেকবার বলেছেন যে ইয়ে না সেমিফাইনালের সম্ভাবনা না অ্যাটলিস্ট আর একটু ভালো করার আপনার ধরেন বা র্যাঙ্কিং হাটের ভেতর থাকতে হবে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয় তো সেই জায়গাটার থেকেও এখনও তিনটা ম্যাচ আছে যদিও আমাদের জন্য আমি যেটা আগেই বললাম যে এরকম সিচুয়েশনে আসলে কামব্যাক করাটা ডিফিকাল্ট টাফ হবে আমাদের জন্য বাট আসলে খেলা হওয়ার শেষ হওয়ার আগ পর্যন্ত তো কিছু বলা সম্ভব নয় এবং আমাদের চেষ্টাই করতে হবে এবং এই পনেরো জনকেই চেষ্টা করতে হবে যে যেন আমরা এই এই জিনিসগুলো কিছু একটা চেঞ্জ করতে পারি আবারও বলছি এটা ডিফিকাল্ট বাট এই জিনিসটা চেষ্টা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই দেখুন আসলে আমাদের দলটা এমন একটা দল যাদের অনেক লিমিটেশন আছে আপনি যদি ব্যাটিং বলেন বলিং বলেন বিভিন্ন সময় আমরা বলিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না বিভিন্ন পজিশনে ব্যাটিং করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না বিভিন্ন বলারের ফেস করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না তো আমাদেরকে অনেক কিছু আসলে অ্যাডজাস্ট করে চলতে হয় এই কারণে আসলে ব্যাটিং অর্ডারটা সাফল করতে হয় আমি অন্তত প্রেফার করি যে সবাই যা যা জায়গাটা সম্পর্কে যাবে এবং পারফর্ম করবে আসলে যদি সবাই যার যার জায়গা পারফর্ম করতো তাহলে এইগুলো আসলে খুব একটা মেটার করতো না আমি যেটা আগের দিনও বলেছি প্রেস কনফারেন্সে সাউথ আফ্রিকার ম্যাচের আগের দিন যে আমরা যদি উপরের দিকে ভালো ব্যাটিং করতে পারতাম নিচে হয়তো রিয়াদ ভাই মুশফিক ভাইয়ের যে আসল রোলটা ছিল যে চিন্তা করে আমরা এসেছিলাম ওয়ার্ল্ড কাপে ওটা একদম পারফেক্ট হতো রিয়াদ ভাই যে ফর্মে আছে একদম আমাদের জন্য পারফেক্ট একটা প্ল্যাটফর্ম হতো বাট আপনি যেটা বলছেন আমি ডিজাগ্রি করি না রিয়াদ ভাই মেবি যেভাবে ব্যাটিং করছে মেবি না যেভাবে ব্যাটিং করছে উনি হয়তো উপরের দিকে আসলে আমাদের দলের জন্য হয়তো ভালো হতো বাট আসলে রিয়াদ ভাইকে বাদ দিলে মুশফিক ভাই আমি বলবো যে ওভারঅল তাও ভালো ব্যাটিং করেছে বাট বাকিরা আমরা সবাই খুবই ডিসিপয়েন্টিং ছিল দেখুন আসলে কাউকে ব্লেম করাটা ঠিক হবে না আমরা যে পনেরো জনই আসি অ্যাটলিস্ট এর থেকে ভালো আমাদের দল আমি বিশ্বাস করি সেটা সেভাবে আমরা কিছুই করতে পারিনি তো সেই জায়গা থেকে অনেক ডিসিপয়েন্টিং আসলে আমাদের পারফরমেন্সটা এবং আমি শিওর পুরো ড্রেসিং রুমে সবাই এটা এক কথাই স্বীকার করবে যে আমরা যা পারি তার কিছুই করতে পারিনি ফেলতেই পারে বা অস্বাভাবিক কিছু না ইন্ডিভিজুয়ালদের মনের ভেতরে কি আছে সেটা বলা মুশকিল কিন্তু আপনি যেটা বলছেন আমি ডিজাইগ্রি করি না সেটা ফেলতেই পারে স্বাভাবিকভাবে দেখুন আপনার যখন পাঁচ ছয় মাস আগে কোচ পরিবর্তন হয় ওয়ার্ল্ড কাপের একটা টুর্নামেন্ট আগে ক্যাপ্টেন পরিবর্তন হয় স্বাভাবিকভাবে আপনার সব কিছুই নতুন করে আবার পরিবর্তন হবে এটাই খুবই স্বাভাবিক এছাড়া খুবই ডিফিকাল্ট যে ওই সেম প্ল্যানটাই থাকবে এখন প্ল্যান সেটা ভালো হতে পারে খারাপও হতে পারে বাট আসলে এক একটা মানুষের তো প্ল্যান এক এক রকম থাকে খুবই স্বাভাবিক এটা আপনি আমার জায়গায় থাকলে আপনার দৃষ্টিভঙ্গি একরকম থাকবে আমি এখানে আমার দৃষ্টিভঙ্গি একরকম কোচের দৃষ্টিভঙ্গি একরকম আগের কোচের দৃষ্টিভঙ্গি আর এক রকম ছিল আগের ক্যাপ্টেনের দৃষ্টিভঙ্গি আর এক রকম ছিল তো এই জিনিসগুলো আসলে তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় বা কোনটা রায় আর কোনটা রঙ এটা আসলে রেজাল্টের পরেই বোঝা সম্ভব বাট এটার খুবই ডিফিকাল্ট আসলে যে এই যে ইয়েতে আমরা আসছিলাম সেই ইয়েতে কেন আসতে পারিনি সেটা আসলে বলাটা